আমি এতিম, আমার ছেলে মেয়ে এতিম মামা। ওদের মা পাহাড় থেকে পিছলা খেয়ে পড়ে মারা গেছে। এটা একটা মানুষের রাস্তা। ওই যে মাটির ঘরটা না, ওইটাতে যাইতে মন চাইতেছে আর কি। না ওই যে পিছিয়ে আইতেছে দেখুন, এই যে তুমি কোথায় যাও? তুমি আমার নিয়ে যাও, চলো। এটা তোমাদের রাস্তা? হ্যাঁ, ওদিকে যাইতে পারি। ওদিক দিয়ে পানি? এত প্রতিদিন এমনি হাইটে হাইটে উঠো তুমি? কিসলা রে, এটা একটা মানুষের রাস্তা। এলো, এই যে কি কয় জিরি জিরি পথ। আসসালামু আলাইকুম। একটা কাপড় টাপড় থাকলে পরে আসেন। তুমি এই 20 টাকা আমার দিয়ে দাও। দিয়ে দিস, নিয়ে যাই। হ্যাঁ ধরো তোমার এটা। না না, 500 না, 1000। চলো চলো চলো, তোমার বাসায় যাই। সালাম আলাইকুম। ভালো আছেন? ছেলেরা কি করে? তোমার আম্মু নাই? তোমার আম্মু মারা গেছে? এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে, আপনি কান্না করতেছেন? এদিকে আসেন। ঘরের কি অবস্থা? আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ ছেলে কথা জিজ্ঞাসা করছেন, সেদিন আর কি। এই মাটির ঘর তো আপনার অনেক পুরাতন। আমার মা এই বাড়িতে। আপনি অন্য কোনো বাড়িটারই আছে নাকি? না মামা, এখানেই থাকেন। আপনি কি কাজ করেন? রিক্সা চালান। দিদি কাজ করি, রিক্সা চালান বান্দরবান শহরে। অনেক কষ্ট হয় জীবন কাটাতেছি, এখানে থাকলো সাথে দিতে পারতেছি না। এই এদিক দিয়ে যে আপনি যাওয়া আসা করেন, এখানে পানি হয়ে গেলে কি করেন? পানি বেশি হয় না, এরকমই থাকে। যত যতক্ষণ বৃষ্টি হবে এতে পানি, বৃষ্টি শেষ পানি চলে যায়। এটা নিয়ে যাও মামা, এটা বেশি দুষ্ট করে আমার সাথে। তুমি আমার সাথে চলো, তোমার আরো অনেক কিছু দিব। যাইবা? দেব না, এই নিয়ে যাও। এবার আমি যাবো না। আচ্ছা নিব না, নিব না, নিব না, নিব না, নিব না, নিব না, থাকো থাকো, তুমি তোমার নিব না। আপনার এই এটা আপনার টয়লেটের অবস্থা এমন কেন? কি করবো, আমার টাকা পর্যন্ত নেই মামা, করে গেছে। তুমি কি করো, পড়ালেখা করো? কিসে পড়ালেখা করো? নানার বাড়ি ছিলাম তো, তিরিতে ফস ছিলাম।
তাবু খেতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, চলে আসছি নানার বাড়িতে। ও, এই জন্য এখানে তুমি রান্না বান্না করে না, মানে রান্না বান্না করে খাওয়া এখানে? করে বাবা বোনকে দেখি। আচ্ছা, তুমি স্কুলে যাওনি ফাতেমা? হ্যাঁ। কোন স্কুলে যাও? কোন স্কুলে যাও? ব্রাক স্কুলে। অনেক অনেক ধন্যবাদ মামা, দেখতে আসনি তো অনেক বেশি। আমি এদিক দিয়ে যাইতেছিলাম পাহাড়ি রাস্তা রাস্তা ঘুরতে ঘুরতে, তো আপনার এই মাটির ঘর ভাঙ্গাচুরা ওই দিক থেকেই দেখা যায়, তো এই জন্য আমি আপনার দেখতে আসছি যে আপনার আসলে কি অবস্থা। ওর মা মারা গেছে, এদিকে পড়ে। হ্যাঁ হ্যাঁ। তোমার আম্মু কিভাবে মারা গেছে? কয়দিন আগে মারা গেছে? পাহাড় থেকে, মানে অসুস্থ ছিল, মানে কি খাইতে পারতেছে না, লড়তে পারতেছে না। মামা আমার কেউ নেই, আমি একা, আমি এতিম, আমার ছেলে মেয়ে এতিম। মামা পাহাড় থেকে পড়া এভাবে? ওদের মা গত রমজানে এদিক দিয়ে অসুস্থ ছিল, পাহাড় থেকে পিছলা খেয়ে পড়া মারা গেছে। আমি ডিম গুলো পেলে এখানে সরে আসি, আম্মু দেখতেছি পাটি দিছে কি যে বলছে, দিছে দিছি এরপরে বসছে এখান দিয়ে পরে এখানে বসছে। তুমি সামনেই পড়ে গেছে? পড়ে মরে গেছে। শুনো ফাতেমা, বৃষ্টি হইলে বের হইবা না, ঠিক আছে? এই আসমা এদিকে এসো, ধরো এটা তোমার। আপনি এই ওয়াশরুমটা ঠিক করে নেবেন? হ্যাঁ। তুমি গুনতে পারো? হ্যাঁ। গুনো তো। এখানে কয়টা গুনো? কয়টা গুনো? গ্লাফর হাতে দাও। এখানে কয়টা? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা। তেরোটা আরো দিলে দিস তো, এই ধরনের 15,000 টাকা আপনি রাখেন। আমার টাকা কোন? এটা আপনি রাখেন। কান্না করেন না, কান্না করেন না। আরে আবার আসবেন, আবার যদি বান্দরবন কখনো আসি তখন আবার আসবেন। ঠিক আছে, আমরা আমরা আসি। হ্যাঁ, দোয়া করি, হাজার হাজার দোয়া করি। চলো তুমি আমার রাস্তা দিয়ে আসো। কোন দিক দিয়ে নামতে হবে? এদিক দিয়ে না, তোমরা একজন আগে নাম।
ওই রে ভাই রে ভাই কেমনে আর প্রতিদিন উঠে নামে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম